Tati, facciala, facciala, facciala. কেমন আছো? তীব্র গরম, কতটা এনার্জেটিক? ভালো আছি, কারণ গরম তো সবার জন্যই গরম, আমার জন্য একা নয়, তোমার জন্য একা নয়, ডেফিনেটলি সবসময় ভালো থাকাটাই আসল কথা। আচ্ছা, তারপরে আজকে আমাদের অ্যাওয়ার্ড অনুষ্ঠান কেমন লাগছে বলো? অ্যাওয়ার্ড নতুন করে তো আর মানে কেমন লাগছে প্রশ্নটা বাদে তোমরা অন্য কিছু প্রশ্ন করতে পারো না যে কেমন, সব জায়গায় গিয়ে দেখে সবাই তো ভালো বলতেই হবে, কিন্তু আমার পেটের ব্যথা হয় আমি বলবো, আমার পেট ব্যথা দুটো থাকলে খেয়েছি বুঝতে পারো। আর পাশবালিশ তো খুব ভালো রেসপন্স পেয়েছে, আর নতুন কি কি কাজ আসছে দর্শক? পাশবালিশ দর্শকরা দেখেছে, এরপর আর কি কাজ আসছে মানে দর্শকদের ভীষণ? আর নতুন কাজ বলতে এখন আমার হিন্দি যেটা সিরিয়াল চলছে ওটাই অন এয়ার আছে, আর এখনও রিলিজ হওয়ার মতো আমি কিছু ছবি করেছিলাম, সেই ছবিগুলো রিলিজের এখনও সময় আছে। আর ধারাবাহিক বাংলার দিকে? ধারাবাহিক আমি বাংলায় এই মুহূর্তে কিছু করছি না, শুধু হিন্দিটাই করছি। হতাশ করলে দর্শকদের? হতাশ হওয়ার কিছু নেই, কারণ এই জন্য এটা এক একজন আর্টিস্টের কাজের প্যাটার্নের মধ্যেই পড়ে, যে সবসময় তো দর্শকের ভাবা মতো করে সব কিছু হয় না, মানে তারও জীবনে আর্টিস্টের জীবনে যেরকম যেরকম কাজ যেভাবে আসে সেভাবে নিয়ে সে হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি তীর্থ শুনেছি, এবার আমাদের কমন হচ্ছে নজরুল তীর্থ, এখানে আসলে ছেড়ে দেবে। মায়না গাঙ্গুলিকে পাওয়া গেল কলকাতায়, কি খবর, কেমন আছো? লুকিয়ে থাকা একটু ভালো পাবলিকের চোখের বাইরে, কিন্তু ভালো আছি, খুব ভালো আছি। আর কিছু সারপ্রাইজ আছে আজকে তো এই নতুন একটা অ্যাওয়ার্ড শো, অ্যাওয়ার্ড শো মানে অ্যাওয়ার্ড মানে একটা মানে একটা বাড়তি দায়িত্ব, তাই তো? কেমন লাগছে অ্যাওয়ার্ড পেতে? ভালো লাগছে, বিকজ কলকাতায় আমি হয়তো চরিত্রহীন 1-2-3 করেছি, পাবলিক এখনও ভালোবাসে, কোথাও না কোথাও মনে রেখেছে, মানে আমার কাছে অবাক হয়ে গেছে যে আমি একটাই সাবজেক্ট করেছি, আই থিঙ্ক দিঘি, তো সেই জন্যে আমার কাছে অ্যাওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। আর আজকে এই লুকটাকে আজকে স্পেশাল? আমি তো শাড়ি অলওয়েজ পরি, বিকজ বেঙ্গলি লুক আর বেঙ্গলি আই থিঙ্ক ফ্রেন্ডরা খুব লাইক করে, মানে দর্শকরা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, শুধু এটা একটা এমনি অ্যাওয়ার্ড ফাংশনের মতো না, এখানে যে তার সঙ্গে যে ভালো কাজগুলো করা হচ্ছে, যে মানে যারা মানে সত্যি যাদের দরকার তাদের পাশে দাঁড়ানো, এটা আমাকে ভীষণভাবে আমাকে নাড়া দিয়েছে, ভালো লাগছে। এবং পায়েলকে আমি আশীর্বাদ করবো যেন এরকম ভালো কাজ করেই যেতে পারে। তার সাথে এভারগ্রিন অ্যাওয়ার্ড পেলেন আজকে, এটা শুনে আমার ভীষণ মজা লাগছে, কারণ আমি এভারগ্রিন একটুও নই, আমার যথেষ্ট বয়স হয়ে গেছে, এভারগ্রিন একটুও নই, তবুও যদি লোকে বলছেন আমি বলবো যে একটু চোখটা দেখিয়ে নিন আপনারা পরে গিয়ে। সুতরাং যাই হোক, তারা যদি এভারগ্রিন দেখছে তাদের ধন্যবাদ। আচ্ছা, যেমন আপনি বললেন যে বয়স হয়ে গেছে, তো এর সাথে কাজটা যে সামঞ্জস্যভাবে করা হচ্ছে, কোনো জায়গায় মোকাবিলা হয় যে বয়সের সাথে এখনো কাজটা চলছে, কোনো সমস্যার সম্মুখীন করতে হয়? না 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 না, সবাই আমি আমি বলবো যে আমি খুব লাকি যে আমি যাদের সঙ্গে কাজ করেছি এবং যাদের সঙ্গে এখনো কাজ করছি নতুন প্রজন্মের সঙ্গে, এত ভালো প্রত্যেকে, এত ভালো। আমি এই নতুন যারা মানে কি বলবো, যারা নতুন উক্তি যারা আর্টিস্ট যারা আছেন তাদের কাছ থেকেও আমি যে কত কিছু শিখছি, আমি সব সময় আমি আমি দেখি যে এরা এখন কী সুন্দর অভিনয় করছে, বোধহয় আমরা আমি অত ভালো অভিনয় করিনি কিন্তু এরা এত ভালো অভিনয় করছে। কাজের ক্ষেত্রে অ্যাওয়ার্ড পাওয়াটা কতটা প্রভাব ফেলে? অ্যাওয়ার্ডের কথা ভেবে কাজ করি না, একেবারেই কাজটাকে ভালো করে করার চেষ্টা করি, তারপরে যখন অ্যাওয়ার্ডটা আসে তখন ওই আগেও বললাম যে মনে হয় ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বর তো এসে আশীর্বাদ করবেন না, এইগুলো মনে হয় ঈশ্বরের আশীর্বাদ। আমাদের নতুন কোনো প্রজেক্ট আসছে দর্শকদের জন্য, নতুন কোনো কাজ নভেম্বরে?
গরম কেমন এনজয় হচ্ছে? গরমে কেউ এনজয় করে না গো, এটা মানে কি খারাপ প্রশ্ন, বরং সবাই গরমে কষ্ট করছে। আজকের এই অ্যাওয়ার্ড শো কি বলবে? ভালো লাগছে, বেশ ভালো লাগছে। আমার আরো আগে আসার কথা ছিল, একটা কাজ পড়ে গেছিল বলে, মানে কাজটা করতেই হতো, তাই না আসতে আমার দেরি হয়ে গেল। অ্যাওয়ার্ড মানে এটা বাড়তি দায়িত্ব, আরো আরো ভালো কাজ, আরো দর্শকদের উপহার দেওয়া, তাদের কাছ থেকে ভালোবাসা পাওয়া। অবশ্যই অ্যাওয়ার্ড মানে ভালো লাগা, অ্যাওয়ার্ড পেতে কান্না ভালো লাগে, তবে আমি এক্সট্রা করে এই বাড়তি দায়িত্ব বলে কোনো চাপ নিই না, আমি আমার মতো কাজ করে যাই, তারপর যা হবে দেখা যাবে। নতুন কি কাজ আসছে? অনেক তো কানাঘুষো চলছে, মানে আসছে নতুন কাজ এবং সেটা সময়ের সাথে সাথে সবাই জানতে পারবে। সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু ঘুরছে সেটা নাকি? অনেকেই সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই ঘুরছে আমি দেখতে পাই, তার মধ্যে আমি এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে কোনো সঠিক খবর দেখিনি। ধারাবাহিকে আসছে না বড় পর্দায় আসছে? সেটাও সময় বলবে, খুব শিগগিরই বলবে, একটু অপেক্ষা করো না। এত টাইট লিপ থাকলে কি করে হবে? টাইট লিপ হতে হয়, টাইট লিপ হতে হয়, কাজের জন্যই হতে হয়। মানে মানে খুশির খবর আগে দিচ্ছো দর্শক? অবশ্যই খুশির খবর। গাড়ি কোথায় রাখবে? টাইট করে রেখে টিআরপি কমলে অতটা কিন্তু দায়িত্ব থাকে না, অনেকে ঠিক আছে কমছে কমছে ছেড়ে দিই, কিন্তু টিআরপি বাড়লে অনেকটা দায়িত্ব বাড়ে। অ্যাওয়ার্ডটাও সেরকম, অ্যাওয়ার্ড পেলে আরো অনেক দায়িত্ব বেড়ে যায়, আরো বেটার করতে হবে কাজ, আরো ভালো করে কাজ করতে হবে। আর অ্যাওয়ার্ড পেতে আই থিঙ্ক সবার ভালো লাগে, আমার তোমার সবার। তুই যদি একদিকে এক্সিবিশন চলছে আবার একদিকে অ্যাওয়ার্ড নিতে, মানে তোমাকে এখানে পাওয়া গেল, তো কি করে সামলাচ্ছ এতটা ব্যস্ততার মাঝখানে? আমি এটা সবসময় বলি, মানুষের চেষ্টা থাকলে মানুষ সবকিছু করতে পারে। তো সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তুমি কি করতে চাও, আর যেটা করতে বা যেখানে থাকতে তুমি ভালোবাসো, ভালো লাগে, আই থিঙ্ক সেটার জন্য টাইম বার করাই যায়। আর আজকের এই শাস্তটা কি ক্লথ স্পেশাল? হ্যাঁ খানিকটা। থ্যাংক ইউ। সুমিতা প্রতিম বলো কেমন আছো? কেমন আছি আমি জানি না, সত্যি কথা বলতে আমি জানি না, কারণ আমার হার্ট, লিভার, কিডনি, প্রেশার, সুগার, আমার প্রস্টেট, আমার শরীরে কী হয়ে আছে না হচ্ছে এটা আমি জানি না, জানা সম্ভব নয়। 1832 রকম ব্লাড টেস্ট আছে, সেটা করলে আমি বলতে পারবো আমি কেমন আছি। এটা হলো আধ্যাত্মিক উত্তর হয়ে গেল? না, এটা বাস্তব উত্তর। প্রত্যেকে দেখিয়ে বলে হ্যাঁ ভালো আছে, হ্যাঁ ভালো আছে, তুমি ভালো আছে, হ্যাঁ ভালো আছে। এই দাঁত কেলানোর উত্তরটা কোটি কোটি বছর ধরে চলে আসছে, এইটা কেন জিজ্ঞাসা করে? লোকে জানে যে এই লোকটা ভালো আছি বলবে, তাও কেন জিজ্ঞাসা করে আমি জানি। যেমন লাগে প্রত্যেকবার, মানে যতবার অ্যাওয়ার্ড শোতে গেছি গত 30 বছর ধরে, যতগুলো অ্যাওয়ার্ড শোতে গেছি প্রত্যেকবার একই ফিলিংস হয়েছে। খারাপ তো লাগবে না, খুব স্বাভাবিক, বলতেও পারবে না, কিন্তু আরেকটা মানে এইরকম খারাপ লাগা ভালো লাগা কিছু নেই ভাই, অ্যাওয়ার্ড শোতে এসে কোনো পয়সা দেয় না, সুতরাং খারাপ ভালো লাগার জায়গাই নেই। হ্যাঁ, অ্যাওয়ার্ড দিলে ভালো লাগে, মনে হচ্ছে একটু সম্মান পেলাম, আমাকে অ্যাওয়ার্ড দিলাম, একটু সম্মান পেলাম, ব্যাস। অ্যাওয়ার্ড পাওয়াটা বড় নাকি দর্শকদের ভালোবাসা? ডেফিনেটলি অ্যাওয়ার্ড তো ঠিকই আছে, অ্যাওয়ার্ড দিল আমাকে ভালোবেসে দিল, অনেক জায়গায় ম্যানিপুলেটেড অ্যাওয়ার্ডও থাকে, কিন্তু এটা নয়। তো সেই অ্যাওয়ার্ড সত্যি কথা বলতে মানে ওই অ্যাওয়ার্ডটা নিয়ে গেলাম, ভালো লাগলো, তারপর ওটা সাজিয়ে রাখলাম, ধুলো পড়লো, বউ ওটাকে পরিষ্কার করলো, সপ্তাহে 1-2 দিন অ্যাওয়ার্ডটা অ্যাওয়ার্ডের মতো থাকলো, ও এই অ্যাওয়ার্ড পেয়েছিলে, কেউ বাড়িতে এসে দেখলো, অ্যাওয়ার্ড পাওয়ার মুহূর্তটুকু ভালো লাগে, ব্যাস সম্মান পেলাম। খাদান প্রত্যেকটা ভিলেনের গল্পটাই আলাদা, মাফিয়াদের নিয়ে গল্প, কয়লা মাফিয়াদের নিয়ে। তো সুতরাং ভিলেনের মধ্যে নিজস্ব নিজেদের মধ্যে ঝামেলা যেমন হয়, গেমে চান করে যাচ্ছি রে ভাই। সোমাদি কেমন আছো? খুব সুন্দর লাগছে। সাজুগুজু করলে খারাপ লাগে না আমার, ভালো আছি। একটু গরমটা একটু কমেছে,
আর এই অ্যাওয়ার্ডগুলো অনেকটা দায়িত্ব বাড়িয়ে দেয়, আর পেতে তো ভালোই লাগে, পুরস্কার পেতে কার না ভালো লাগে, সেটা এরপরে আরও যখন বয়স হবে আরও পুরস্কার মানুষ আমায় দেবে, আমার দায়িত্বটাও বেড়ে যাবে, এবং ওই আর কি ভালো লাগাটা ভীষণ বাড়ি পুরস্কার পাই তো। আর আজকে এই সাজটা কি আজকের জন্য স্পেশাল? হ্যাঁ, একটু সাজুগুজু করে এলাম শুটিং থেকেই। ধারাবাহিকে তো একটু মানে নেগেটিভ না, মানে একটু চরিত্র দেখা যাচ্ছে, তো একটু নেগেটিভ, একটু স্ট্রিক্ট, একদম স্ট্রিক্ট দিমাগ করছি, খুব স্ট্রিক্ট নাম্বার ওয়ান। আর আরও আসতে চলেছে, দেখা যাক, এখনো শুরু হয়নি। আর নানা রকম চরিত্রে তো অভিনয় করতে, আমরা তো শিল্পী, আমাদেরকে যেভাবে বলেন যে পাত্রে দেবে আমরা সেই আকার ধারণ করব। স্বাগত জানাবো, খুব সুন্দর লাগছে, অনুষ্ঠান করে দীপিকা পাড়ুকোনের মতো যাচ্ছেন।